হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছি নিশ্চয়ই, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এইমাত্র কাজ থেকে বেরোলাম, এইমাত্র কাজ থেকে বের হইনি, বের হয়েছি মোটামুটি 45 মিনিটস হলো, বাসায় এসেছি। তো বাসা থেকে আবার বের হলাম, আমার একটা কাজ আছে হচ্ছে পোস্ট অফিসে। এই যে আপনারা দেখছেন, এটা মূলত হচ্ছে আমার সেই 7 প্লাস আইফোন মোবাইল। সো এটাকে আমার আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখন পোস্ট অফিসে গিয়ে এটা অ্যাপেলেট অ্যাড্রেসে রিটার্ন করতে হবে, আর এটাই হচ্ছে ট্রেডিং। আর এটা রিটার্ন করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমি 85 পাউন্ড আমার যে টোটাল অ্যামাউন্ট, ওটা থেকে তো এনএইচএস ডিসকাউন্ট আছে, তারপর হচ্ছে টোটাল যে অ্যামাউন্ট সেটা থেকে আরও 85 টাকা মাইনাস হবে। আর আজকে এখন ইংল্যান্ডে উইন্টার, সো ভালো শীত পড়েছে, তারপরেও সুন্দর একটা মানে সানি দিন, ভাল লাগছে দেখতে। এবং মানে ঠান্ডা প্লাস একটু গরম দুটো মিলেই মোটামুটি ভালোই একটা ওয়েদার, সুন্দর একটা ওয়েদার। সো এই দিনগুলো আসলে ভাল লাগে, এরকম কোনো দিন যদি হয় সেটা যদি সানি হয় আর হচ্ছে সঙ্গে আবার উইন্টার হয় ঠিক আছে, বাট নর্মালি ইংল্যান্ডের উইন্টারের ফেস এরকম না। আর যেটা হবে সেটা হচ্ছে বৃষ্টিও হবে, আবার উইন্টার আরও শীত আরও জেঁকে বসবে, এইটা ওইটা হচ্ছে ইংল্যান্ডের ওয়েদার, ট্র্যাডিশনাল ওয়েদার যাকে বলে। সো ইয়ে, আজকে একটা ভালো একটা দিন পেয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে মজার ব্যাপার না মেজাজ খারাপ হওয়ার ব্যাপার, যখনই আমার কাজ থাকবে তখনই যেটা হয় সেটা হচ্ছে সেই দিন খুব নাইস একটা সানি দিন থাকে, আর যখন আমার উইকেন্ড থাকে তখন হচ্ছে বৃষ্টি তাকে বলে, মানে এইরকম বৃষ্টি আর চোখে দেখা যায় না ইংল্যান্ডে। সো হ্যাঁ, তো সুন্দর একটা দিন, হ্যাঁ ভালোই লাগছে আমার, এরকম ওয়েদার কার না ভালো লাগে। আর এখানে এখন 4:30 বাজে মোটামুটি মানে সন্ধে হয়ে যায়, এই তো আমার বাসা থেকে পোস্ট অফিসটা খুব একটা বেশি দূরে না, অল্প একটু হাঁটলেই পোস্ট অফিস চলে আসে। সো মেবি 100 হবে সব মিলিয়ে। এই হচ্ছে সেই ব্যাগটা, ওরা প্যাকেট অ্যাপেল মূলত প্যাকেট থেকে শুরু করে সব কিছু ওরা পাঠিয়ে দিয়েছে। এই ভালো কথা, এটার স্টিকারটা কোথায়? অন্য স্টিকারটা আমি বাসায় রেখে আসছি কি, এর মধ্যে একটা কাজ হয়েছে সেটা হচ্ছে আমি এই যে পেপারটা দেখছি যেটা অ্যাড্রেস সেটা আমি বাসায় ফেলে আসছি, আর এটা ছাড়া তো আমি ওদের কাছে পার্সেলও করতে পারবো না। তো যাই হোক, আমাকে বাসায় যেতে হয়েছে, বাসায় ব্যাগ যেতে হয়েছে, আর যাওয়ার পর এখন এই অ্যাড্রেসটা কালেক্ট করে দেন আবার আমাকে আসতে হলো, যেহেতু আমি কাছ থেকে এসেছি সো আমাকে বিধ্বস্ত লাগছে, সরি ফর দ্যাট। উইন্টারের একটা মজার জিনিস হচ্ছে ইংল্যান্ডে সেটা হচ্ছে অনেক সুন্দর মানে গাছগুলো ইয়েলো পিঙ্কিশ তারপর হচ্ছে গ্রিন সব মিলেমিশে একটা নাইস একটা কালার হয়, হ্যাঁ যেমন ধরবেন এই যে একটা কালার, কি সুন্দর একটা গাছ, মানে উইন্টারে এটা ইয়েলো গাছের কালারটা ইয়েলো হয়ে গেছে। তো আমাকে ওই যে সামনে বাস স্টেশন, এরপরেই আশা করি পোস্ট অফিস মিলবে। সব বাচ্চারা স্কুল থেকে বের হলো,
আমাদের স্কুল টাইম শেষ হয়েছে এখন। কি সুন্দর, কি সুন্দর একটা ওয়েদার, ঝকঝকে একটা বিকেল। আচ্ছা, এই হচ্ছে পোস্ট অফিস, চলে আসছি আমি। তো যদি ভিতরে যাই, দুজনের পরে হচ্ছে আমি ওয়েট করছি। তো যাই হোক, মাত্র শেষ করলাম, এটাকে পার্সেল করে পাঠালাম, রয়্যাল মেল ওরা রিসিভ করলো। তো ওরা জানে এটা কোথায় যাবে, তো আমাকে বললো এটা 48 আওয়ার্সের মতো লাগতে পারে। আর ওরা আমাকে একটা ট্র্যাকিং নাম্বারও দিল, তো আমি যদি চাই তো আমি ট্র্যাক করতে পারবো, আমি জানতে পারবো যেটা কোথায় যাচ্ছে বা কেউ ওটা রিসিভ করলো কি না। যেহেতু এটা আমার আমার এক্স আইফোন, সো একটু তো খারাপ লাগছেই। আমি ওই আইফোনটা কিনেছিলাম হচ্ছে মূলত জার্মানি থেকে, যখন আমি বার্লিনে ছিলাম তখন। তো অলরেডি 4 বছরের মতো হয়ে গেছে ওটা ইউজ করছি আর করেছি আমি। তো আজকে সবেমাত্র আমি এটার হাতছাড়া করলাম। আমাকে এত ভালো একটা সার্ভিস দিয়েছে উইজ 7 প্লাসটা। আমার এখন রীতিমতো কষ্ট হচ্ছে ফোনটার জন্য। যাই হোক, আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, দোয়া করবেন যাতে অনেক অনেক সুস্থ থাকি, ভালো থাকি। সেই সাথে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। কি ব্যাপার, এনিওয়ে, ইয়া, তো এখন বাসে যাচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।